আজকে থেকেই তো আমাদের আসলে এডমিশন প্রক্রিয়া শুরু হলো। ফার্স্টে আমাদের ফর্ম এবং প্রসপেক্টাস দেওয়া শুরু হয়েছে, তার মধ্যে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে হয়ে গেছে কি, উইমেন্স কলেজে এত ভিড়, মানে আমাদের জায়গা সংকুলন করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। অন্যান্য বছর আমাদের মাতঙ্গিনী প্রীতিলতা হল থাকাতে আমরা অনেকটা সুবিধা হতো আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। যেহেতু মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহটা এখন একটা আন্ডার ডিস্ট্রিবিউশনে আছে, কাজ চলছে ওখানে, রিপেয়ার ওয়ার্ক চলছে, কাজেই আমরা এডমিশনের পারপাসে ওই হলটাকে ইউজ করতে পারছি না। ফলেই এত ভিড় হয়ে গেছে যে মানে আমরা কোনোভাবেই সেটাকে ট্যাকেল করা আমাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সামহাও মেয়েরা আসলে উইমেন্স কলেজের প্রতি সবারই একটা আগ্রহ আছে, প্রতি বছরই প্রচুর ভর্তি হয়, কিন্তু প্রথম দিনই এত ভর্তি, এত চলে আসবে সবাই ফর্ম নেওয়ার ক্ষেত্রে, মানে সেটা আমাদের ধারণারও বাইরে। কাজেই দেখতেই পাচ্ছেন ওটা তো 16 থেকে আজকে থেকে খুব সম্ভবত 22, ওটা আমাদের ডাইরেক্টর হায়ার এডুকেশন থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, 16 থেকে 22 আমরা ফর্ম দেব এবং জমা রাখব। কী কী জিনিস নিতে হবে আনতে হবে ফর্ম জমা দিতে গেলে? সেরকম কিছু নয়, যেমন আমাদের মাধ্যমিকের মার্কশিট, 12-এর মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, কেউ যদি যদি PWD মানে স্পেশালি অ্যাবলড চাইল্ড হয় তাহলে সেই সার্টিফিকেট লাগবে, আধার লাগবে, আর তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগছে। এবার তো আপনারা সবাই জানেন যেহেতু নতুন নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করেই তো আমাদের এডমিশন প্রক্রিয়া চালু হলো, কাজে নয়া শিক্ষানীতির উপর অনেক কিছু এখানে পরিবর্তন এসছে, কাজে সেক্ষেত্রে এডমিশনের যে ক্রাইটেরিয়া এগুলো শেষ মোমেন্টে সব কিছু হয়েছে, কাজে সেগুলোকে নতুনভাবে অনলাইন করতে গেলেও তো অনেকটা সময় লাগবে না, সফটওয়্যার করতে হবে, কাজে আমরা আগের পদ্ধতিতে আবার ফিরে এসেছি এই বছর, তারপর হয়তো আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। আমরা 1600 ছাত্রী আমরা ভর্তি করাবো সব মিলিয়ে, এবার তো সব মেজর, মানে এবার তো অনার্সের সেই সিস্টেমটা নেই, এবার তো সবাইকেই মেজর করতেই হবে, তার সঙ্গে মাইনর পড়বে, ইন্টার ডিসিপ্লিনারি পড়বে, তাছাড়া আরও অন্যান্য কোর্সও আছে যেটা ভ্যালু বেসড আছে, ভোকেশনাল আছে, স্কিলের নিয়ে আছে, কাজে সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ছাত্রীকেই মেজর সাবজেক্ট নিতেই হবে, এবং মেজর সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু মেরিট হবে, অ্যাকর্ডিং টু মেরিট হবে। বলবো অবশ্যই ডিসিপ্লিনড হতে হবে, যে কোনো কাজে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে হয় এবং সেটা সবার জন্যই সবাই আমরা সেটা চাই, কাজে সেক্ষেত্রে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় সবাইকেই তো আমরা দেবো, আমরা তো সবাইকেই আমরা ফর্ম দেবো, সবাইকেই প্রসপেক্টাস দেবো। আজকে প্রথম দিন, একটু তো ধৈর্য ধরতে হবে, একটা সিস্টেমে আসতে হবে, জায়গা সংকুলন হচ্ছে না সে ঠিক, কিন্তু আমাদের যদি আমরা একটা সিস্টেমকে মেনটেন করে সবাই যদি সেটাকে মানি তাহলে নিশ্চয়ই এত এত ভিড়, এত চাপ এতটা হয়ে আসে না। Это надо так. Это надо так.